কুইন্সের একটি বাড়িতে আগুন লেগে বাড়ির বাসিন্দা সহ পাঁচজন অগ্নি নির্বাপক কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৫ মে বৃহস্পতিবার রাত ১টার দিকে কুইন্সের ২৪তম স্ট্রিট এবং ২৩তম অ্যাভিনিউয়ের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় কর্মকর্তারা। ৭০ বছর বয়সী বাড়ির এক বাসিন্দাকে গুরুতর অবস্থায় মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ দমকল কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, আগুন নেভাতে তাদের পুরো টিম কাজ করেছে।